আর কোন প্রবাসী ভাই, আমিও প্রবাস থাকি, যদি তারা সব একসাথে নিতে চায় আমার সাথে আলোচনা করবো, একসাথে দেওয়ার আমি সুযোগ দিব। সবগুলা একলগে নিল, এটারও একটা সুযোগ আছে। আর এখান থেকে গরু লাইন যারাই নিব তারা টকবো না, কারণ ফার্মের গরু, এটা কোনো হাটের গরু না বাজারের গরু না, বুঝছেন? খুব ভালো ভালো গরু, সবগুলা ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে আমার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার হোলহুলিয়া গ্রামে। আজকে এই গ্রামের একজন দুবাই প্রবাসী, তিনি দুবাই চলে যাবেন সপরিবারে। তো উনার খামারে কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর গাভী আছে এবং দুইটা বকনা বাছুর আছে। তিনি এখন যেহেতু সপরিবারে চলে যাবেন এবং লোক সংকট, সেই কারণে তিনি বিক্রি করতে চাইতেছেন। তো তিনি এই গাভীগুলি এবং বকনা বাছুরগুলিকে তিনি কি কেমন দামে বিক্রি করবেন বা একে ওনার কাছে কেমন গাভী আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আপনার শুরুতে যদি একটু পরিচয়টা দিতেন। আমার নাম শেখ মোহাম্মদ হেলাল, আমি দুবাই প্রবাসী। আচ্ছা, আপনি দুবাই প্রবাসী, তা আপনার এখন খামারে কতগুলি গরু আছে? আমার খামারে 4টা গাভী আছে আর 2টা বকনা আছে আর 1টা গাভী দোয়াইল আছে, কি বাচ্চা সহ সার বাচ্চা। সার বাচ্চা? জি। আচ্ছা, তো আপনি এই খামারটা কতদিন আগে শুরু করছেন? এই খামারটা আমি 4-5 বছর আগে শুরু করছিলাম। প্রেক্ষাপটে যারা প্রবাসে থাকে, প্রবাস থেকে আপনার যারা গরু কিনে তারাই কিন্তু প্রতারিত হচ্ছে। তো আপনি 5 বছর আগে যে শুরু করছিলেন, তখন আপনি কি এরকম কোনো প্রতারণার সম্মুখীন হয়েছিলেন? জি, আসলে প্রতারণার সম্পর্ক হয় যারা হাট থেকে গরু কিনে, বাজার থেকে গরু কিনে, না কিনে, না দেখে, না বুঝিয়া কিনে তারাই প্রতারণা হয়। আমি তেমন প্রতারণার শিকার হইনি, কারণ আমি ফার্ম থেকে গরু আনছিলাম, 2টা গরু প্রথমে। আপনি ফার্ম থেকে আনছেন? জি, ফার্ম থেকে আনছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কতগুলি গরু দিয়ে ফার্স্টে শুরু করছিলেন? 2টা গরু দিয়ে শুরু করছিলাম। 5 বছর যাবত যে পরিচালনা করতেছেন, আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এতদিন পর্যন্ত? আমি যে একটা সমস্যা হয় আমাদের লোকের যে সমস্যাটা, আমি তো বাহিরে থাকি, আমি আসি প্রতি 7-8 মাস পর পর ছুটিতে আসি, যে আমার লোকের যে সমস্যাটা, লোকের সমস্যার এই সবচেয়ে বেশি মেন সমস্যা হচ্ছে লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না, এটাই মেন সমস্যা। তো তাছাড়া আর কোনো সমস্যা নেই? না, আমার আর কোনো সমস্যা নেই। এতদিন তো লোক ছিল? জি। তো খামার থেকে কেমন আয় হতো? আয় মোটামুটি ভালোই, যে দুধ পাইতাম, দুধ দিয়ে মনে করেন গরুর খাবার, এরপরে ফ্যামিলি খরচাটা চলে যেত, আর বাচ্চাগুলো আমার লাভ আছে। আপনার এখানে কি কি জাতের গাভী আছে? এখানে আমার হলস্টাইন ফ্রিজিয়ান আছে, মুন্ডি আছে, ফ্রিজিয়ান আছে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান আর হচ্ছে মুন্ডি? মুন্ডি, জি। আচ্ছা, একটা বকনাগুলি কি কি জাতের? বকনাগুলিও একটা আপনার অস্ট্রেলিয়ান আর একটা হইল ফ্রিজিয়াম, হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়াম, জি। আচ্ছা, তো এখন এগুলি কি সব কি বিক্রি করে দেবেন? জি, আমি এখন বিক্রি করবো, আমি বাহিরে থাকি, আমি জানুয়ারি 2 তারিখে দেশে ছুটিতে আসছি, এখন আমি ফ্যামিলি নিয়ে চলে যেতেছি, আমি আর এখানে টুকটাক একটা ব্যবসা আছে, যার কারণে আমি গরুগুলা বিক্রি করে দিয়ে যেতেছি। আর প্রতি এর আগে তো মনে করেন আমি 7-8 মাস পর পরই আসছি, এখন আর এত জলদি জলদি আসতে পারবো না, যেহেতু ফ্যামিলি নিয়ে চলে যেতেছি। যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে চলে যেতেছেন, এমনিতে লোকের শর্ট, তাহলে তো আর খামারটাকে আর পরিচালনা করা আমার সম্ভব না, এই জন্য আমি গরুগুলা বিক্রি করতেছি। গরুগুলা খুব ভালো মানের গরু, আপনি দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন যে গরুগুলা কত হাই কোয়ালিটির গরু। আচ্ছা, এই গরুগুলিকে আপনি কি কি খাবার দাবার দেন? আমি গমের ভুষি দিচ্ছি, এরপরে ডাইলের ভুষি দিচ্ছি, এরপর ভুট্টার ভুষি দিচ্ছি, আর ঘাস দিচ্ছি, কাঁচা ঘাস। কি কি ঘাস লাগাইছেন? নেপিয়ার লাগাইছি, নেপিয়ার 5-1 যেটা, এটা লাগাইছি। নেপিয়ার 5-1? জি। আচ্ছা, কতটুক জমিতে আপনি এই গাছটা লাগাইছেন? এটা আমার 2 বিঘার উপরে জমি আছে, যে এক একটা এক এক জায়গা কি, এই যে আপনি কিছুক্ষণ আগে ভিডিও করে আনছেন, এটা হইলো এক জায়গা আর একটা হইলো অন্য জায়গায়, এভাবে লাগাইলে আছে, অন্য জায়গায় আছে। জি, না আমি তো ভাবছি অল্প এইখানেই, না আর একটা অন্য জায়গায় আছে, একটু দূরে আছে। তো এগুলোকে আপনি কয় বেলা খাবার দেন? 2 বেলা, সকাল আর বিকাল। সকাল আর বিকাল? জি। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন কত লিটার থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? এখন আমার একটা যে বাচ্চা দিছে, এটার মাঝে আপনার 15-16 লিটার দুধ আছে, আর যেটা গাভীন আছে, মুন্ডি গরু, এগুলা এই মাসে এই বাচ্চা দিব, মানে 10-15 দিন আর বাকি আছে, এগুলা আপনি এর আগে আমি 20-এর উপরে পাইছি, 20-21-22 পাইছি, ইভেন আরও বেশি দিব।
এই দ্বিতীয় বিয়া। আচ্ছা, তাহলে আপনারা এখানে দ্বিতীয় বিয়া আরো বেশি আশা করেন? বেশি আশা আসবো অবশ্যই, যেহেতু প্রথম বিয়া নেই বেশি আসছে, তাহলে তো দ্বিতীয় বিয়া আরো স্বাভাবিকভাবে বেশি আসবে। জি অবশ্যই, ঠিক আছে। তাহলে চলেন, আপনাকে যে গাভিগুলি আছে এবং বকনাগুলি আছে দর্শকদেরকে দেখায় এবং আমরা একটু দেখি। জি চলেন ভাই। শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা কি জাতের গরু? এটা মুন্ডি বলে, এটা মুন্ডি জাতের গরু। জি মুন্ডি জাতের গরু। এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমার কোয়া দেব না, এটা বাহিরের থেকে আনা, আমি বাহিরের থেকে সংগ্রহ করাইছিলাম গরুটা। এটাই আমি প্রথম আনি, এই গরুটা খুব ভালো গরু, দুধ দিয়ে পার্সেন্টেজ অনেক ভালো। আমার যা তো আমি বেচে লাইতাম, আর আমি যাইতাম গিয়ে, এই জন্য এটা দাম দিছি 1,95,000 টাকা। 1,95,000? জি 1,95,000 টাকা। এখানে কি আলোচনা করার সুযোগ আছে? সুযোগ বলতে এটা সম্মানী, কারণ আমি তো বেশি একটা ব্যবধানের দাম বলতাছি না, বুঝছেন? এটা আলোচনা সামান্য একটু সম্মানী। বাচ্চা দিছে, সার বাচ্চা, আজকে 10-15 দিনের বাচ্চা দিছে, এখনো পুরা দুধটা লামে নাই, এখনো আপনার 10-12 লিটার দুধ আমি পাচ্ছি, পুরা দুধটা লামলে 15-16 লিটার দুধ হবে। আচ্ছা, এখন যে নিবে সে দোয়া চেক করে নিতে পারবে? চেক করে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো এটা এখন কয় দাঁত বয়স হয়েছে? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স হয়েছে? জি 6 দাঁত। এটার দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাচ্ছি আপনার 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা, এখানে কি আলোচনা করার সুযোগ আছে? জি অল্প একটু সুযোগ আছে। আচ্ছা, কিছু সুযোগ রাখছেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমরা 3 নম্বর গাভিটা দেখি। আচ্ছা ভাই, এখন যে গাভিটা দেখতে পাচ্ছি, জি, আচ্ছা এটা কি জাতের গাভি? এটা আসলে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা খুব বিগ সাইজের একটা গাভি, অনেক বড় একটা গাভি দেখেন, এটা অনেক বড় সাইজের গাভি, এটা দুধ আছে, অনেক দুধ আছে এটার মাঝে। এই গাভিটা আর মুন্ডি গাভিটা আমার ফার্মের প্রথম গাভি। এই গাভিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান, এটা অনেক বড় সাইজের একটা গাভি দেখেন, এটা দুধও প্রচুর, এটা আপনি 20-22 লিটার দুধ এর আগের বিয়ানে আমি পাইছি। প্রথম বিয়ানে 20-22 লিটার দুধ পাইছি? জি এটা পাইছি। আচ্ছা, তো এখন এটা কয় মাসের প্রেগনেন্ট আছে? এটা আপনার 9 মাস আর 8 মাস আছে, ওই তো আর 20-25 দিনের ভিতরে বাচ্চা দিব, কার্ড আছে? এটার কার্ড আছে? জি কার্ড আছে। আচ্ছা, এটাকে কিসের বীজ দিবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া। এটা হলস্টাইন ফ্রিজিয়ান দিবেন? জি। আচ্ছা ভাই, এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাচ্ছি আমি 1,90,000 টাকা। 1,90,000? জি। এটা অনেক বড় গাবি দেন, এটার মাঝে মাংসই আছে 9 থেকে 10 মন। আচ্ছা, তো এটা আপনি লাস্ট কত হইলে বিক্রি করবেন? এটা আলোচনার সাপেক্ষে, কিছু আলোচনার সুযোগ, আলোচনা করার জন্য। জি জি সুযোগ রাখছেন। আচ্ছা, তাহলে চলুন আমরা 4 নম্বর গাভিটা দেখি। এটা হচ্ছে 4 নম্বর গাভি? জি এটা 4 নম্বর গাভি। আচ্ছা, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত বয়স, এটা আপনার এই প্রেগনেন্ট আছে, এখন এটা প্রেগনেন্ট আছে? জি প্রেগনেন্ট আছে। এটা কয় মাসের প্রেগনেন্ট আছে? এটা আপনার 7 মাসের প্রেগনেন্ট আছে। 7 মাসের প্রেগনেন্ট? আচ্ছা, এটা কি প্রথম বিয়ান দিবে না? না দ্বিতীয় বিয়ান। এটা দুধ আছে এখনো 7 লিটার। এখনো 7 লিটার দুধ পাইতেছে? এই যেখানে 7 লিটার দুধ এখনো আছে, 7 মাসের প্রেগনেন্ট আছে, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, তো এটা আপনি প্রথম বিয়ানে 7 লিটার দুধ? জি, এটা এই যে আমার বড় যে গাভিটা, এটার বাচ্চা, এটা এটা আমার খামারের বাচ্চাই। আপনার মুন্ডি গাভির বাচ্চা? না না, মুন্ডি না, ওই যে বড় একটা গাভি, এই যে এই যে আগে 3 নম্বর গাভিটার বাচ্চা হয়েছে? জি, যে বড় গাভিটা, এটার বাচ্চা এটা। ঠিক আছে, তো এটা আপনার এখন দ্বিতীয় বিয়ানে কেমন দুধ আশা করতেছেন? এখানে দ্বিতীয় বিয়ানে এটা 13-14 লিটার দুধ দিব। 13-14 লিটার? জি 13-14 লিটার দুধ। ঠিক আছে, তো এটা লাস্ট কত হলে বিক্রি করবেন? এটা আমি দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা? জি, আলোচনার সুযোগ আছে। আলোচনা করার সুযোগ আছে? জি। আচ্ছা, এই ছিল আপনার এখানে 4টা গাভি? জি। আচ্ছা, তো আপনার এখানে তো বকনা মাছরো আছে বলছিলেন? জি, ওই যে সামনে 2টা বকনা আছে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এটা কি বকনা বাছুর এখন যেটা দেখতেছেন? জি, এটা বকনা বাছুর। আচ্ছা, এটার বয়স আছে কেমন অনুমানিক? এটা 17-18 মাস হইব। 17-18 মাস? জি। আচ্ছা, তো এটার এখন দাম চাইতেছেন কত? এইটা হিডে আসছে, দেখেন আমার কাছে কার্ড আছে, এই মাস তো 20 দিছি আপনার আওয়ার আগে, এই যে দেখেন। আচ্ছা, এটা এটা সুকরণ লাগবো। আচ্ছা, এটা হচ্ছে, দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে কার্ড, এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাচ্ছি আমি 75,000 টাকা। বীজ দেওয়া? জি বীজ দেওয়া আছে, পিজিএম এর 100% বীজ দেওয়া আছে।
আচ্ছা ঠিক আছে, এখানে আলোচনা করার সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে অল্প। আচ্ছা, আর ওই পাশের বাছুরটা? এটা আমার ফার্মের বাছুর, ওই এটাও বকনা বাছুর। এটাও বকনা বাছুর? জি। আচ্ছা, এটার বয়স আছে কেমন? এটারও আপনার বাবু 18-20 মাস। 18-20 মাস? জি। আচ্ছা, এটা কি হিটে আসছে? জি, এটা হিটে আসছে, এটা বীজ দেওয়া আছে। আচ্ছা, এটা কয় মাস আগে বীজ দিয়েছেন? এটা 2 মাসের উপর হইব। জি। আচ্ছা, আপনার কাছে সবকিছুর কার্ড আছে? জি, কার্ড আছে, সবকিছু কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, তো এটার দাম চাইতেছেন কত? এটার দাম চাচ্ছি আমি 80,000 টাকা। এটার দাম চাচ্ছেন 80,000 টাকা? জি। এখানে আলোচনা করার সুযোগ আছে অল্প, কারণ এগুলান একটা 3-7 মাসে 8 মাসের বকনই বিকে 70-80 হাজার। আমার আমি বেচে লাইতাম ওই কারণে আমি একবার পার্সোনাল দামটা বলিয়া দিছি, বুঝছেন? দে অল্প মানে সম্মানই। আচ্ছা, আপনি অল্প সুযোগ রাখছেন। জি জি। কারণ আপনি যেহেতু বিদেশ চলে যাবেন ফ্যামিলি সহ। জি। যার কারণে আপনি ছেড়ে দিবেন। জি। আচ্ছা, তো আপনার এখানে তো অনেক সুন্দর সুন্দর গাভি দেখলাম, বকনা বাছুর দেখলাম, তো আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় তো কিভাবে এসে নিবে, আপনার একটু লোকেশনটা বলেন। আসলে আমার লোকেশন হইল সোনারগাঁ, হবিগঞ্জ জেলা সোনারগাঁর থানা হলহলিয়া গ্রাম। এইখানে আমার ঠিকানা আর আমার মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আর কোনো প্রবাসী ভাই, আমিও প্রবাস থাকি, যদি তারা সব একসাথে নিতে চায় আমার সাথে আলোচনা করবো, একসাথে দেওয়ার আমি সুযোগ দিব। সবগুলা একলগে নিল এটারও একটা সুযোগ আছে। সবগুলো যদি কেউ একসাথে নিতে চায় তাহলে আপনি একটা স্পেশাল একটা ডিসকাউন্ট? জি, একটা ডিসকাউন্টের মাধ্যমে সবগুলো একসাথে দিয়ে দিবো, যেহেতু আমিও যাইতাম গিয়া। আর এখান থেকে গরু লাইন যারাই নিবো তারা টকবো না, কারণ ফার্মের গরু, এটা কোনো হাটের গরু না, বাজারের গরু না, বুঝছেন? খুব ভালো ভালো গরু, সবগুলো ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে আমার। আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু ফোন নম্বরটা বলেন। আমার ফোন নম্বর 01767-11-4517। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।